হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকে হচ্ছে ডেটা এন্ট্রি কাজ আমাদের ভিডিওগুলো দেখে হচ্ছে শিখেছেন, এবং হচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে এক্সপার্ট, এবং হচ্ছে যথেষ্ট পরিমাণ কাজ জানা সত্ত্বেও আপনারা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আশানুরূপ যে আপনাদের অর্ডার আছে সেটা কিন্তু পাচ্ছেন না। অনেকে হচ্ছে ফাইবারে 5টা 6টা 7টা পর্যন্ত গিগ হচ্ছে আপনারা দিচ্ছেন, এবং হচ্ছে আপওয়ার্কে বিড করতেছেন, কানেক্ট হচ্ছে আপনারা পারচেস করতেছেন, কিন্তু হচ্ছে কোনোভাবেই আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে লিঙ্কডিন থেকে বায়ার হান্ট করতে পারেন, এবং হচ্ছে যারা মার্কেট প্লেস যেই মার্কেট প্লেসগুলো রয়েছে এখানে যারা কাজ পাচ্ছেন না, তারা হচ্ছে আজকের ভিডিওটি যদি দেখেন এবং হচ্ছে ভিডিওতে দেখানো মেথডে যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে অবশ্যই কাজ পাবেন। আশা করা যায় আপনারা হচ্ছে অবশ্যই কাজ পাবেন, এবং এই মেথডটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটি মেথড আপনারা লিঙ্কডিন থেকে কাজ পাওয়ার জন্য। সো আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমি প্রথমে আমার লিঙ্কডিন প্রোফাইলটাতে হচ্ছে লগ ইন করে নিব। আমি জাস্ট গুগলে এসে linkedin.com লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা হচ্ছে আমাদের লিঙ্কডিন যেই প্রোফাইলটা রয়েছে সেটাতে হচ্ছে আমরা এখানে লগ ইন করে নিব। তো এখন এখানে কথা হচ্ছে, আপনার যদি লিঙ্কডিন প্রোফাইল না থাকে এবং প্রফেশনাল মানের একটি লিঙ্কডিন প্রোফাইল থাকতে হবে, শুধুমাত্র লিঙ্কডিন প্রোফাইল থাকলে হবে না, এবং হচ্ছে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ জানতে হবে। আমি যে মেথডটা দেখাবো এই মেথডে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ কাজে এক্সপার্ট হতে হবে। আপনি যদি কাজে এক্সপার্ট না হন, তাহলে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করলেও কোনো কাজ হবে না। সো আমরা হচ্ছে লিঙ্কডিনে আসবো। লিঙ্কডিনে আসার পর আমরা যে সকল কোম্পানির সিইও বা ওনার রয়েছে তাদেরকে আমরা হচ্ছে টার্গেট করব। সাপোজ আমি এখানে যে সার্চ বক্সটি রয়েছে এখানে আমি জাস্ট লিখব হচ্ছে ওনার, OWNER, ওনার লিখে আমি হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে কিছু ফিল্টারিং ইউজ করব। সেই ফিল্টারিংগুলো এখান থেকে দেখুন, পিপল যদি আপনার সিলেক্ট করা না থাকে, তাহলে এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে পিপলটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি পিপল সিলেক্ট করা আছে, আপনার যদি সিলেক্ট করা না থাকে এখান থেকে ড্রপ ডাউন থেকে পিপলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন লোকেশন, তো আমরা যেই লোকেশন থেকে বায়ার হান্ট করতে যাচ্ছি সেই লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম ইউএস বেস কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে এখান থেকে শো রেজাল্টে আমরা ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আরও বেশ কিছু ফিল্টারিং করে নিতে হবে। এখান থেকে অল ফিল্টার্সে চলে যাব। অল ফিল্টার্সে যাওয়ার পর এখান থেকে আমরা আবার আমরা অল ফিল্টার্সে চলে যাব। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে গিয়ে এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, তো এখান থেকে টক অ্যাবাউট আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করতে চান। সাপোজ আমি সেলস নিয়ে কাজ করতে যাচ্ছি, অথবা আপনার যেই নিশ রয়েছে সেই নিশ অনুযায়ী আপনি যদি ডিজিটাল মার্কেটিং হন তাহলে মার্কেটিং, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং হন তাহলে ডিজাইনিং লিখে এখান থেকে সার্চ করতে পারেন। তারপর এখান থেকে কারেন্ট কোম্পানি ফার্স্ট কোম্পানিগুলো আমাদের সিলেক্ট করার দরকার নেই, ইন্ডাস্ট্রিতে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান। সাপোজ প্রফেশনাল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অথবা অ্যাড ইন্ডাস্ট্রিতে ক্লিক করে আপনি যদি সাপোজ রিয়েল এস্টেট বা অন্য যে কোনো আপনি হচ্ছে এখান থেকে আপনার নিশ সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আমরা ল্যাঙ্গুয়েজটা আপাতত সিলেক্ট করব না। তারপর সার্ভিস ক্যাটাগরি, কিওয়ার্ড, টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দরকার নেই, আমাদের টাইটেলটা দরকার আছে। আমরা জাস্ট ওনার বা সিইও এখানে দিতে পারি, আমি জাস্ট ওনার এখান থেকে দিয়ে দিচ্ছি ওনার। তারপর হচ্ছে এখান থেকে শো রেজাল্ট যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা বেশ কিছু সার্চ রেজাল্ট দেখতে পাবো, এবং হচ্ছে একদম অথেন্টিক সার্চ রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে যাব। দেখুন আমরা হচ্ছে এভাবে 494টি রেজাল্ট এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে এখন কথা হচ্ছে, এখানে দেখুন এই ব্যক্তিটির কিন্তু নাম শো করতেছে না, লিঙ্কডিন মেম্বার শো করতেছে। যেহেতু আমরা ফ্রি মেথড অ্যাপ্লাই করতেছি, সো আমাদেরকে লিঙ্কডিন মেম্বারই দেখাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাই স্বাভাবিক। সো কোনো প্রবলেম নেই, আমি হচ্ছে এইভাবে লিঙ্কডিন মেম্বার থাকা অবস্থায়ও কিন্তু আমরা কাজটি করতে পারবো। তো এখন এখানে আমরা একটি টুলসের ইউজ করব, সেই টুলসটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের বাকি কাজটা করব। তো আমরা হচ্ছে টুলস ইউজ করার জন্য আমরা সরাসরি গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব হচ্ছে LINKED, লিঙ্কড অ্যাসিস্ট, লিঙ্কড অ্যাসিস্ট ক্রোম এক্সটেনশন, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা হচ্ছে এগুলো অ্যাড স্পন্সর যেগুলো লেখা আছে এগুলো অ্যাড এগুলোতে আমরা যাব না, আমরা chrome.google.com যেই ওয়েবসাইটটি রয়েছে আমরা ক্রোমের ওয়েব স্টোরে চলে যাব। এখান থেকে প্রথম এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এরকম একটি এক্সটেনশন দেখতে পাবো, ঠিক এরকম একটি লোগো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে নেব। তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে এই এক্সটেনশনটাকে আমাদের ক্রোমে হচ্ছে অ্যাড করে নেব। তো এক্সটেনশনটা যখন ক্রোমে অ্যাড হয়ে যাবে
হবে আমরা এটাকে হচ্ছে পিন করে নিব জাস্ট এখান থেকে আমরা এই যে এক্সটেনশনের আইকনটা থেকে এই যে এটাকে আমরা পিন করে নিব পিন করলে এটা হচ্ছে আমাদের টপ বারে এখান থেকে শো করবে সো এখন হচ্ছে আমরা লিংকডইনের সেই পেজটাতে চলে যাব যেখানে আমরা 494টি রেজাল্ট পেয়েছিলাম তো এখান থেকে আমরা এখন হচ্ছে এই টুলসটার উপর আমরা ক্লিক করব টুলসটার উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে দেখুন এখান থেকে রেজিস্টার যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যে কোনো একটা দিয়ে আমরা হচ্ছে এখানে লগ ইন করে নিতে হবে বা রেজিস্টার করে নিতে হবে তো আমরা এখান থেকে টেস্ট ফর ফ্রি এখান থেকে আমরা এই টেস্ট ফর ফ্রি এলাকাটির উপর ক্লিক করে আমরা এখানে রেজিস্টার করব তো আমি জাস্ট টেস্ট ফর ফ্রি এলাকাটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড এগুলো হচ্ছে দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি আমার ফুল নেমটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট আমার মন থাকে এরকম একটি পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে মেইলটা আমরা দিয়েছি সেই মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সো সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা এখান থেকে আমাদের মেইলে চলে যাব মেইলে যাওয়ার পর আমরা একটি এসএমএস পেয়ে যাব বা মেইল পেয়ে যাব সেই মেইলটা আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পর আমরা এখানে একটি ভেরিফিকেশন কোড পাব সেই ভেরিফিকেশন কোডটা আমাদেরকে এখানে হচ্ছে দিতে হবে তো দেখুন এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে আমরা এই ভেরিফিকেশন কোডটা এখান থেকে আমরা কপি করব জাস্ট এখান থেকে কপি করে আমরা হচ্ছে এই পেজে চলে আসব আমাদের যে পেজে ভেরিফিকেশন কোড রয়েছে সেখানে এসে আমরা এটাকে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর এটা হচ্ছে ইউজার সাকসেসফুলি রেজিস্টার এরকম একটি নোটিফিকেশন শো করবে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন আমরা এখানে আমাদের কাজ শেষ আমরা চাইলে এই ট্যাবগুলো কেটে দিতে পারি আমরা আমাদের লিঙ্কডইনের যে পেজটি রয়েছে সেখানে চলে আসব আসার পর আমরা আবার এই টুলসটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা এখানে লগ ইন করব আমরা যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্টার করেছিলাম আমরা সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দিব সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নেব @gmail.com তারপর আমি যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এটা দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাকে শো করবে তো এখানে হচ্ছে মূলত আমাদেরকে কাজ করতে হবে এই টুলসটা ইউজ করে আমরা হচ্ছে এখান থেকে এই যে 494টি রেজাল্ট বা 494 জন ওনার দেখতেছি যারা হচ্ছে ইউএসএ বেস ওনার তো ওনাদেরকে আমরা হচ্ছে মেসেজ করতে পারবো আমরা যে কাজ পারি তো আমি সম্পূর্ণ ইয়াটা আপনার মেথডটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে অটো কানেকশনস একটি অপশনস রয়েছে আমরা এখান থেকে চাইলে অটো কানেক্ট হতে পারি ওনাদের সাথে অটো মেসেজ করতে পারি অটো প্রোফাইল ভিউ করতে পারি এবং হচ্ছে রিকোয়েস্ট ডিলিট করতে পারি মেসেজ টু গ্রুপ মেম্বার যেসব গ্রুপগুলোতে আমরা রয়েছি সেই গ্রুপগুলোতে আমরা মেসেজ করতে পারি তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা আজকে অটো মেসেজ করব তো এই জন্য অটো মেসেজ এই অপশনটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে দেখুন নাম্বার অফ ইউজার্স এখান থেকে আপনি চাইলে 1000 5000 যা ইচ্ছা অ্যামাউন্ট আপনি এখানে বসাতে পারেন কিন্তু এখানে লিঙ্কডইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে আপনি এখান থেকে 60 উপরে সিলেক্ট করবেন না বাই ডিফল্ট 60 আপনি এখানে রেখে দিবেন তারপর এখানে দেখুন মিনিমাম এবং ম্যাক্সিমাম যেটা ডিফল্ট অবস্থায় রয়েছে এটা থাকবে মিনিমাম ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে কি আপনি যখন কাউকে মেসেজ পাঠাবেন সর্বনিম্ন 30 সেকেন্ড এবং সর্বোচ্চ 60 সেকেন্ডের মধ্যে হচ্ছে মেসেজগুলো ওনাদের কাছে যাবে তারপর হচ্ছে সিলেক্ট ট্যাম্পলেট আপনি এখান থেকে ট্যাম্পলেট রেডি করতে পারেন অর্থাৎ এখানে অ্যাড ট্যাম্পলেটে গিয়ে আপনি এখানে কোনো একটা ট্যাম্পলেট নেম দিয়ে আপনি একটা মেসেজ এখানে লিখে সেভ করে রাখতে পারবেন তাহলে আপনি যতবারই মেসেজ সেন্ড করবেন আপনি এখান থেকে ট্যাম্পলেটটা সিলেক্ট করে আপনি সেই মেসেজটা বারবার পাঠাতে পারবেন তো দেখুন এখানে আমরা একটি প্রথমে আমরা একটি ট্যাম্পলেট রেডি করব ট্যাম্পলেটটা সেভ করে রাখবো তাহলে আমাদের পরবর্তীতে কাজগুলো করতে সুবিধা হবে তো আমি একটি মেসেজ লিখে রাখছি কীভাবে আপনারা বায়ারকে মেসেজ দিবেন আমি আমার ড্রাইভে চলে যাব আমি এই মেসেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এই মেসেজটা দেখে আপনারা একটু মডিফাই করে বা আপনার নিশ অনুযায়ী আপনি এই মেসেজটা ইউজ করতে পারেন তবে হুবহু ইউজ করবেন না হুবহু কপি করবেন না হুবহু কপি করলে এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে সো আমরা এখান থেকে মেসেজটাকে কপি করব কপি করার পর আমরা যেই পেজটাতে ছিলাম লিঙ্কডইনের সেই পেজটাতে আমরা চলে যাব সরি এই পেজটাতে আমরা মেবি ছিলাম সো এখান থেকে আমরা যদি আবার এটার উপর ক্লিক করি তো এখান থেকে আমরা অটো কানেক্টটাকে আমরা অটো মেসেজে সিলেক্ট করব বাকিগুলো বাই ডিফল্ট থাকবে আমরা একটি অ্যাড ট্যাম্পলেটে চলে যাব অ্যাড ট্যাম্পলেটে গিয়ে আমি এই ট্যাম্পলেটটার নেম দিলাম সাপোজ বায়ার হান্ট
তারপর এখানে আমি যে মেসেজটা কপি করেছি সেই মেসেজটাকে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেব। সেভ করার পর আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট টেমপ্লেট থেকে আমরা বায়ার হান্ট এই মেসেজটাকে আমরা সিলেক্ট করে দিলে এটা কিন্তু দেখুন আমাদের যে মেসেজটা আমরা লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এই মেসেজটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটাকে মডিফাই করে ইউজ করবেন, আমি বারবার বলতেছি। তো এখন এখান থেকে আমরা স্টার্ট লিঙ্কড অ্যাসিস্ট এই লেখাটির উপর যদি ক্লিক করি তাহলে এই 60 জন প্রথম 60 জন মানুষের কাছে কিন্তু আমার এই মেসেজটি চলে যাবে। তো আমি একটু আপনাদেরকে দেখাই আমি এই মেসেজে কি লিখেছি। এখানে দেখুন আমি জাস্ট একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি কি কি কাজ পারি। দেখুন, হাই দেয়ার, দিস ইজ ফারাবি আদনান, এ ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্ট রিগার্ডিং ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অর বি টু বি লিড জেনারেশন, আই ক্যান অ্যাসিস্ট ইউ। আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অ্যান্ড টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, হেয়ার আর মাই এক্সপার্টিস, কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইফিসিয়েন্ট অ্যান্ড অ্যাকুরেট ডেটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ডেটা কনভার্সন, বি টু বি লিঙ্কডিন লিড জেনারেশন, টার্গেটেড বি টু বি লিঙ্কডিন লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং অ্যান্ড এনি কাইন্ডস অফ ডেটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ক। ইফ ইউ নিড এনি হেল্প রিগার্ডিং দিস সার্ভিসেস, আই অলওয়েজ রেডি টু অ্যাসিস্ট ইউ, থ্যাংকস ফারাবি আদনান। তো এটা লিখে আমরা হচ্ছে এখান থেকে এটা বারবার চলে যাচ্ছে, আমাদেরকে আবার প্রথম থেকে আনতে হবে। সো সমস্যা নেই, আমি জাস্ট এখান থেকে আমাদের যেই ট্যাম্পলেটটা আমরা অটো কানেকশনে গিয়ে মেসেজে যাব, তারপর হচ্ছে আমাদের সিলেক্টে গিয়ে আমরা ট্যাম্পলেটটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে দেখুন স্টার্ট লিঙ্কড অ্যাসিস্ট এই লেখাটির উপর আমরা ক্লিক করলে মেসেজগুলো কিন্তু যাওয়া স্টার্ট করবে। তো আমি জাস্ট স্টার্ট লিঙ্কড অ্যাসিস্ট এটাতে ক্লিক করব। তারপর এখানে লেখা আসছে যে লিঙ্কডিন অটোমেশন টুলস, উই আর ওপেনিং দ্য লিঙ্কডিন পেজ ফর সেট আপ, দেন ইউ ক্যান ইউজ। ওকে, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে এখানে নিয়ে আসছে। তো এরকম যদি নিয়ে আসে আমরা হচ্ছে আবার আগের পেজে চলে যাব, প্রথম পেজে আমরা চলে যাব। আবার আমরা এখান থেকে এটা একটু অনেক সময় কাজ করতে একটু প্রবলেম হয় এটাতে, সো আপনারা একটু ধৈর্য রেখে এটাতে কাজ করতে হবে। সো এখান থেকে আমরা আবার বায়ার হান্টে ক্লিক করে স্টার্ট লিঙ্কড অ্যাসিস্টে ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু মেসেজটা এখানে যাওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু লেখা আসছে স্টপ লিঙ্কড অ্যাসিস্ট, আপনি যদি এখানে এখন স্টপ করে দেন তাহলে কিন্তু এই মেসেজগুলো কিন্তু যাওয়াটা স্টপড হয়ে যাবে। তো এখান থেকে যখন মেসেজগুলো হচ্ছে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে 60 জন মানুষের কাছে যেহেতু যাবে এটা একটু সময় নেবে, এবং এটা কিন্তু আমি বলতেছি এটা কিন্তু অনেক সময় কাজ করে না, বেশ কয়েকবার ট্রাই করার পরে কিন্তু কাজ করে। সো আপনারা অবশ্যই ধৈর্য রেখে কাজ করতে হবে। তো যখন হচ্ছে আপনার এটা চলে যাবে তখন অল মেসেজ সেন্ড এরকম লেখা আসবে এবং আপনি রিপোর্টটা ডাউনলোড করে দেখতে পারবেন। অল মেসেজ যখন চলে যাবে আপনি হচ্ছে রিপোর্টগুলা এখানে ডাউনলোড একটি অপশনস পাবেন, তাহলে এইখানে আপনার ডাউনলোড হয়ে যাবে, কতজনের কাছে হচ্ছে সেন্ড হয়েছে তাদের ফার্স্ট নেম লাস্ট নেম সহ সকল রিপোর্ট আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা হচ্ছে মার্কেট প্লেসের বাহির থেকে বায়ার পেতে চাচ্ছেন তাদের জন্য এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।